وخليه الولد صغير بالسياره. حسبي الله ونعم الوكيل. محبين الام والابو. দুই ফিলিস্তিনি দুধের শিশুর কান্নায় কাঁদল বিশ্ব। সড়কে গাড়ি থামিয়ে তাতে থাকা এক ফিলিস্তিনি দম্পতিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ঘটনা এখানেই শেষ নয়, গাড়িতে তারা ফেলে যায় ওই দম্পতির দুই দুধের শিশুকে। পরে শিশু দুটি গাড়িতে একাকী ভয়ে কাঁদতে থাকে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে অধিকৃত আল কুদস জেরুজালেম নগরের তেল বয়তের একটি চেক পয়েন্টে। ফিলিস্তিনের একাধিক সংবাদ মাধ্যমের সূত্রে আল জাজিরা জানায়, শিশু দুটির কান্না দেখে তখনই এক পথচারী হৃদয় বিদারক দৃশ্যটি ভিডিও ধারণ করেন। তিনি যখন শিশু দুটিকে দেখেন তখন রাত গভীর। তারা উভয়ই গাড়িতে একাকী ভীষণভাবে কাঁদছিল, সেখানে ছিল না কেউই। ফিলিস্তিনি মিডিয়ার মতে ওই দম্পতির কাছে নগরীতে প্রবেশের অনুমোদনপত্র ছিল না, এ কারণে সড়ক থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে আনাস আফফানাহ নামের সুর বাহের এলাকার এক যুবক এবং তার স্ত্রীর সাথে। ঘটনার সময় শিশু দুটির কান্নার আওয়াজে গাড়ির পাশে বেশ সংখ্যক ফিলিস্তিনি নাগরিক জড়ো হয়ে যায়। তারা যে যা পারে নিজের মতো করে তাদেরকে সহযোগিতা করে। পরে অবশ্য শিশু দুটির মা বাবাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে আবারও মৃত্যুদণ্ড ফেরাতে চান এরদোগান। আবার দেশের বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ড ফেরানোর ইচ্ছার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এরদোগান জানিয়েছেন পার্লামেন্টে তার কাছে মৃত্যুদণ্ড পুনরস্থাপনের বিল পাঠালে তাতে তিনি অনুমোদন দেবেন। এরদোগানের আইনমন্ত্রী বলেছেন 2004 সালে বাতিল করা মৃত্যুদণ্ড আবারও ফেরানোর কথা চিন্তা করছে তুরস্কের সরকার। জানানো হয়েছে সন্ত্রাসবাদ, ধর্ষণ এবং নারী হত্যার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান ফেরত আনা হবে। এরদোগান বলেছেন প্রয়োজনে আবার সেই বিধান ফেরত আনা হবে এবং এ নিয়ে সংসদে বিতর্ক হবে। আমাদের সবার এই বিতর্কে আসা উচিত। তিনি আরও বলেছেন, আমি আগেও বলেছি, আমাদের বিচার মন্ত্রণালয়ের চেষ্টায় পার্লামেন্ট যদি এই সিদ্ধান্ত নেয় তবে আমি এই সিদ্ধান্তে অনুমোদন দেব। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।